জি স্যার, আজকে যে বিষয়ে আলোচনা করব এটা হচ্ছে জাভা স্ক্রিপ্ট। ঠিক আছে, যা অনেকে জাভা স্ক্রিপ্ট বলতে প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ বুঝে থাকেন, কিন্তু বিষয়টা এরকম নয়। কনসেপ্ট ও ডিজাইন দুই দিক থেকে জাভা এবং জাভা স্ক্রিপ্ট সম্পূর্ণ ভিন্ন দুটি ল্যাঙ্গুয়েজ। মানে মাইক্রো সিস্টেম এর তৈরি জাভা হলো একটি শক্তিশালী এবং এটা জটিল ওরিয়েন্টেশন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যা আপনারা হয়তো নাম শুনে থাকবেন, সি প্লাস বা হচ্ছে প্রোগ্রাম সি, মানে এর সম এই সমপর্যায়ের ল্যাঙ্গুয়েজ হচ্ছে এই জাভা স্ক্রিপ্ট। তো জাভা স্ক্রিপ্ট শিখতে হলে যেটা জানতে হবে সেটা হচ্ছে HTML অথবা XHTML, এই সম্পর্কে ধারণা থাকতে হবে, না হলে বিষয়টা অনেক কঠিন মনে হবে। তো হচ্ছে জাভা স্ক্রিপ্টে কাজ করার জন্য আমরা যেহেতু প্র্যাকটিক্যালি কাজ করব, তো হচ্ছে প্র্যাকটিক্যালি বেসিক কিছু ট্যাগ দেখাই দিয়ে হচ্ছে আমি আপনাদেরকে জাভা স্ক্রিপ্ট শেখাবো। ঠিক আছে, তো এই জন্য হচ্ছে আপনারা প্রথমে এই একটা টেক্সট ডকুমেন্ট নেন। ঠিক আছে, তো হচ্ছে নোটপ্যাডটা, নোটপ্যাডের সাহায্যে আপনারা এই হচ্ছে ইয়েটা, নোটপ্যাডটা আপনাদের ওপেন করেন, প্রত্যেকে নোটপ্যাডটা ওপেন করেন। এই যে হচ্ছে নোটপ্যাড, প্রত্যেকে হচ্ছে নোটপ্যাডটা ওপেন করেন। যে আগে যেগুলো ট্যাগ করা ছিল এগুলো কেটে দিচ্ছি। তো হচ্ছে নোটপ্যাডটা ওপেন করে, তো হচ্ছে HTML এ কাজ করছেন না প্রথমে? হ্যাঁ, তো আছে, জি স্যার, এই যে শুরু করে দেন। জি ঠিক আছে, স্যার, HTML এর বেসিক ট্যাগ দিয়ে শুরু। HTML প্রথমে লেখেন যে HTML, এটা হচ্ছে লেস দেন, লেস দেন দিয়ে HTML দিয়ে গেটার দেন না। ঠিক আছে, নিচে এসে বডিটা দেন, ডক টাইপ লিখতে হবে স্যার? না না না, কোনো ডক টাইপ লিখতে হবে না, কারণ আমরা তো জাভা করতেছি। ঠিক আছে, কারণ HTML পেজের মধ্যে আমরা হচ্ছে স্ক্রিপ্ট ইউজ করব। ঠিক আছে, HTML এর মধ্যে জাভা স্ক্রিপ্ট কিভাবে বসানো যায়, হ্যাঁ এই ট্যাগটাই আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। ঠিক আছে, যদি HTML এর মধ্যে জাভা স্ক্রিপ্ট বসাইতে চান কিভাবে বসাইতে হয় সেটা দেখা দিচ্ছি। ঠিক আছে, তো হচ্ছে সাউন্ডে কোনো প্রবলেম থাকলে বলবেন, ঠিক আছে, শুনতে কোনো সমস্যা হলে বলবেন। ঠিক আছে, জি স্যার, ক্লিয়ার ক্লিয়ার স্যার। তো হচ্ছে প্রথমে হচ্ছে HTML হচ্ছে আপনারা HTML দিয়ে শুরু করবেন, তারপরে হচ্ছে বডিটা দিবেন, বডি দেওয়ার পরে বডির মধ্যে লিখবেন যে স্ক্রিপ্ট, স্ক্রিপ্ট দিয়ে স্পেস দিয়ে দিবেন টাইপ। ঠিক আছে, স্ক্রিপ্ট টাইপ, তো হচ্ছে জাভা স্ক্রিপ্ট ব্যবহার করার সময় স্ক্রিপ্ট টাইপ দিবেন, ইকুয়াল দিয়ে আপনারা ডাবল কোটেশন দিবেন। ডাবল কোটেশন দিয়ে আপনারা হচ্ছে যদি এটা টাইপটা কি টাইপ হবে, টাইপটা তো হবে টেক্সট টাইপ, তাই না? যদি টেক্সট টাইপ হয় তো হচ্ছে টেক্সট দিবেন, তো হচ্ছে যদি নাম্বার টাইপ হয় বা হচ্ছে অন্য ধরনের হয়, সাধারণত টেক্সট টাইপ হয়, এই টেক্সট দিবেন। দেওয়ার পরে এখানে লিখবেন জাভা, জাভা লেখার জাভা স্ক্রিপ্ট, জাভা স্ক্রিপ্ট। কোটেশন দিয়ে এটাকে ক্লোজ করে দিবেন। ঠিক আছে, যদি ক্লোজ করে দেন এরপরে হচ্ছে এরপরে কি করবেন, তো হচ্ছে এই ট্যাগটা স্ক্রিপ্ট ট্যাগটা, তাই না? এই ট্যাগটা হচ্ছে এই যে স্ক্রিপ্ট দিয়ে এখান থেকে শুরু হয়েছে, এই ট্যাগটারে ক্লোজ করে দিতে হবে, এই ট্যাগটা এখান থেকে ক্লোজ করে দিবেন। তো হচ্ছে ক্লোজিং করে দেন, এই স্ক্রিপ্টারে ক্লোজিং করে দেন, তো হচ্ছে এখানে যে স্ক্রিপ্টটা চলে আসছে এটাকে ক্লোজ করে দেন। ঠিক আছে, ক্লোজ করে দেওয়ার পরে যে উপরে যে HTML দিছেন, হ্যাঁ, তো হচ্ছে বডিটা, আমরা যেহেতু বডিতে করতেছি বডিটা আগে ক্লোজ করে দিব, তারপরে হচ্ছে আমরা HTML টা ক্লোজ করে দিব। তো হচ্ছে বডিটা ক্লোজ করে দেন। তো বেসিক ট্যাগ গুলো যদি আপনারা আয়ত্ত করতে পারেন, বুঝতে পারেন, তাহলে হচ্ছে অ্যাডভান্স লেভেলের যে ট্যাগ গুলো আছে এগুলো আয়ত্ত করা বা এগুলো বুঝতে আপনাদের কোনো প্রবলেমই হবে না। তো হচ্ছে
প্রথমে যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে প্রথম দিকে একটু কঠিন মনে হবে, জটিল মনে হবে, কারণ প্রথম প্রথম নতুন অবস্থায়, হ্যাঁ, একটু মনে হয় যে এটা কঠিন, এটা শিখতে টাফ। কিন্তু বিষয়টা এমন নয়, বিষয়টা হচ্ছে কি, কিছু মানে কয়েকটা ট্র্যাক করার পরে বা যে কিছুটা প্র্যাকটিস করার পরে একদম ইজি মনে হয় বিষয়গুলো, বিষয়গুলো খুব সহজে আয়ত্ত করতে পারবে। এরপরে আবার হচ্ছে এখানে HTML, এই এটাকে এটাকে হচ্ছে আপনারা ইয়ে করে দেবেন, ঠিক আছে, এটাকে ক্লোজ করে দেবেন। এই ট্যাগটার নাম হচ্ছে HTML পেজের মধ্যে জাভা স্ক্রিপ্ট বসানো, ঠিক আছে। তো আছে এই ফাইলের নাম দেন, এই ফাইলের আমি কোনো নামেই দিই নাই। তো আছে এই ফাইলের নাম দেন, একটা ফাইলের নাম দিতে পারেন। স্যার এটাকে আমার HTML যখন করতে যাব তখন বডি বা কোথায় বসাবো আমি এটা? বুঝেন নাই, HTML ধরেন আমার বডি আছে, হেড আছে, মানে কোন জাভা, জায়গায় আছে? এটা জাভা স্ক্রিপ্ট বলছি যে HTML পেজের মধ্যে জাভা স্ক্রিপ্ট যখন বসাইতে যাবেন তখন আপনি এইটা বসাবেন। না আমি ওটা বল, ধরেন বডির মধ্যে স্যার আমার একটা প্যারা প্যারা আছে, বডির মধ্যে আমি একটা প্যারা তৈরি করছি, হ্যাঁ, ওই প্যারার মধ্যে আমি জাভা স্ক্রিপ্টের কিছু কাজ করব, এই ক্ষেত্রে আমি জাভা বডি স্ক্রিপ্ট বডির কোথায় সাথে বসাবো? নিচে বসায় দিবেন, বডির মধ্যে বসায় দিবেন। আপনি যত ডিজাইন করবেন সব ডিজাইন তো বডির মধ্যেই করবেন, তাই না? জি, বডির মধ্যে উপরে বসায় দিবেন, এটা বডির মধ্যে যে কোনো এক জায়গায় বসালেই হবে? হ্যাঁ, জি স্যার। শুরুটা করবেন এবং ক্লোজ করে দিবেন এতটুকু, ঠিক আছে। যেখান থেকে আপনি দেখা যাচ্ছে প্রথম থেকে শুরু করে দিয়ে আপনি লাস্ট পর্যন্ত আছে ক্লোজিং ক্লোজিং করে দিবেন, হ্যাঁ, তাহলে হয়ে গেল, ঠিক আছে। তো আছে এইটা একটা নাম একটা দিয়ে দিই, এইটা একটা নাম হচ্ছে, ঠিক আছে, দিয়ে আছে এইখানে সেভ করে দিই, কোনো একটা ফোল্ডারে সেভ করে দিই, ঠিক আছে। এটা দেখেন অটোমেটিকলি চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা এখন এটাকে অপেন করে দেখি, ঠিক আছে, এই জাভা ফোল্ডারের মধ্যে জাভা ডট স্টেম, এটাকে অপেন করব এখন। এটা তো এখন কিছুই দেখাবে না, তাই না? কারণ এখানে তার আমি কোনো টেক্সট দিই নাই, শুধু জাস্ট হচ্ছে এই ইয়েটা বসাইছি, তাই না? এখন এবার ফাইলটিকে মনে করেন যে আমরা হচ্ছে সেভ করছি, আমরা কি নামে সেভ করছি, এটা জাভা ডট HTML নামে সেভ করছি, তাই না? এখন এই এই ফাইলটা এখন ওপেন করেন, এই ফাইলটা এখন আবার নোটপ্যাডের সাহায্যে ওপেন করেন। তো এখন মনে করেন যে এখানে যদি কোনো ডকুমেন্ট না, আমরা তো এখানে কোনো ডকুমেন্ট দিই নাই, ডকুমেন্ট দিছি বা আছে কোনো কিছু দিছি এখানে? কোনো কিছু দিছি? না স্যার, কোনো না কিছু স্যার। দেই নাই। এখন আমরা ডকুমেন্ট দিব, এখানে ডকুমেন্ট দেই। তো হচ্ছে এখানে ডকুমেন্ট দিলে ডকুমেন্ট তাহলে ডকুমেন্ট শো করবে। তো হচ্ছে ডকুমেন্ট কি করব, ডকুমেন্ট রাইট করব, এখানে ডকুমেন্ট রাইট করব, ঠিক আছে। ডকুমেন্ট রাইট ডকুমেন্ট রাইট করবেন, তো হচ্ছে ডকুমেন্ট রাইট করেন, ফার্স্ট ব্র্যাকেট দেন, ডকুমেন্ট ডকুমেন্টের মধ্যে এখানে দিতে পারেন হ্যালো LEDP, তো হচ্ছে এখানে যেটা লিখে দিবেন সেটা আর কি, হ্যাঁ, 100 কত, 64 না 65, 64, হ্যালো LEDP দিলাম, ঠিক আছে, আর কিছু দিলাম না, ঠিক আছে, হ্যালো LEDP দিলাম। তো হচ্ছে এরপরে কি করতে হবে, হ্যালো LEDP দেওয়ার পরে আশ্চর্যবোধক চিহ্ন দিতে হবে,
যোগদত চিহ্ন দিয়ে এখানে কিন্তু এই যে আমি হ্যালোটা লিখছি, হ্যাঁ এখানে কিন্তু আমি এটা কিরকম দেখাবে এর জন্য হচ্ছে দিয়ে দিয়ে নেই কিন্তু, যেমন হচ্ছে H1 বা H2 বা H3 এগুলো কিন্তু দিয়ে দিয়ে নেই। হ্যাঁ এগুলো যদি আমি না দিয়ে দিই তাহলে হচ্ছে ফন্টটা কিন্তু একদম ছোট দেখাবে, ঠিক আছে। তো এই জন্য হচ্ছে আপনারা কি করবেন, ডকুমেন্ট যেহেতু দেব আমরা এই জন্য হচ্ছে আমরা এখানে কোটেশন দিতে পারি, কোটেশনের পরে H1 দিয়ে দিই, H1 দিয়ে দিই। H1 দিলে কি হয়, বড় লেখাটা হয়, টেক্সটটা বড় আসবে। তো হচ্ছে আমরা যেহেতু এখানে H1 দিছি তো হচ্ছে এখানে এটাকে H1টাকে এখন কি করতে হবে, ক্লোজ করে দিতে হবে, H1 দিয়ে এটাকে ক্লোজ করে দিব, H1টাকে ক্লোজ করে দিব। এটা H1টা ক্লোজ করে দিবেন, ঠিক আছে। এখানে কোটেশন দিবেন, যেহেতু এই যে এখানে কোটেশন দিয়ে শুরু করছেন কোটেশন দিবেন, ঠিক আছে। এখানে যেহেতু ব্রাকেট দিচ্ছেন তো হচ্ছে এখানে ব্রাকেটটা ক্লোজ করে দিতে হবে, ঠিক আছে। দেওয়ার পরে এই কোলন চিহ্নটা দিবেন এখানে, ঠিক আছে। দেওয়ার পরে এখন এটাকে সেভ দেন, সেভ দেওয়ার পরে যদি এটাকে রান করেন, এখন এটাকে রান করি, এটাকে রান করেন, ঠিক আছে, বুঝতে পারছেন জাভা স্ক্রিপ্ট কিভাবে কাজ করে, এখন আইডিয়া পাইছেন? জি স্যার। এই যে এখানে আশ্চর্যবোধক চিহ্নটা দিছি, হ্যাঁ এই আশ্চর্যবোধক চিহ্নটা এখানে চলে আসছে। তো আশ্চর্যবোধক চিহ্ন যদি আপনারা না দেন তাহলে এখানে শো করবে না, এখানে অন্য কোনো টেক্সট দিলে আপনাদের অন্য কোনো টেক্সট ইউজ এখানে শো করবে, তাই নয় কি? জি স্যার। স্যার এখানে নাম্বার দিলে কি কোনো সমস্যা হইতো ডকুমেন্টের মধ্যে? না নাম্বার দিলে কোনো সমস্যা হইতো না, নাম্বার দিলে নাম্বার শো করবে, যা দিবেন তাই শো করবে। বুঝছেন তো নাকি? জি স্যার। হ্যাঁ স্যার বুঝছি। বুঝতে পারলে অনেক ভালো। তো হচ্ছে মনে করেন যে হচ্ছে মেসেজ, ফাংশন মেসেজ নাম শুনছেন? যে অনেক সময় আমরা যে মানে মেসেজ অ্যালার্ট দেয় না, আপনারা যখন হচ্ছে কোনো জায়গার মধ্যে ক্লিক দেন ইরর দেখায় বা হচ্ছে অ্যালার্ট দেয়, লগইন এ সাকসেসফুল দেখায় স্যার ওটা। হ্যাঁ হ্যাঁ লগইন করতে গেলে সাকসেসফুল দেখায়, মেসেজের হচ্ছে মানে মেসেজ অ্যালার্ট দেয়, ঠিক আছে। মানে ব্রাউজারে যখন আপনার পেজ লোড করেন, ঠিক আছে, পেজটা যে এক্সিট হয়ে গেলে মনে করেন যে হঠাৎ করে দেখবেন যে একটা মেসেজ দেয়, বা যে আপনারা যখন একটা বিষয় সাবমিট করবেন দেখবেন যে একটা অ্যালার্ট দিয়ে দিচ্ছে যে এটা ইরর বা যে বক্স ওয়াজ ক্যান্সেল বা কল ইট, ঠিক আছে, যে ফাংশনগুলো দিবেন হ্যাঁ সেগুলো এখানে শো করে। তো হচ্ছে এই ধরনের যদি কোনো কিছু করতে চান তো হচ্ছে কিভাবে এই ফাংশনটা
তৈরি করবেন সেটা দেখাই দিচ্ছি, ঠিক আছে? তো আছে এই টেক্সটারে, এই টেক্সটারে উঠাই দেন, এই টেক্সটারে উঠাই দিই। তো আছে এইদিকে যা আছে সব ঠিক থাকবে। তো এখানে লিখে দিবেন যে আছে ফাংশন মেসেজ, এখানে লিখে দিবেন ফাংশন, ফাংশন মেসেজ। ফাংশন মেসেজটাকে আপনাদেরকে হচ্ছে যদি এরকম অ্যালার্ট দিতে চান তো হচ্ছে এটাকে এই জায়গার মধ্যে ক্লোজ করে দিতে হবে, ঠিক আছে? তো হচ্ছে এইখানে যেটা লিখে দিবেন, এখানে যেটা লিখে দিবেন এইটা অ্যালার্ট দিবে, বুঝছেন স্যার? ওটা ফাংশন নাকি সি বসবে নাকি স্যার? এটা ফাংশন হবে, ফাংশন। ওকে স্যার, ঠিক আছে। এখন যে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটাকে হচ্ছে স্ক্রল ডাউন করবেন, করে হচ্ছে এখানে লিখবেন অ্যালার্ট। তো হচ্ছে এখানে অ্যালার্টের ভিতরে আপনারা যা দিবেন, এই অ্যালার্টের ভিতরে যেটা দিবেন সেটাই শুরু হবে। হচ্ছে এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে প্রথম ব্র্যাকেট দিতে হবে। তো অ্যালার্টের ভিতরে হচ্ছে আপনারা লিখতে পারেন কি লিখবেন, আমি দিলাম তো হচ্ছে লিখে দিই যে হচ্ছে দিস অ্যালার্ট, মানে এখানে যা টেক্সট দিবেন সেটাই আপনাদের শো করবে, ঠিক আছে? দ্য বক্স ইজ, ইজ বা হচ্ছে ওয়াজ, ওয়াজ ক্যান্সেলেড বা হচ্ছে কলেড এরকম দিতে পারেন, ঠিক আছে? তো হচ্ছে কলেড দেন, কলেড, কলেড উইথ অনলোড, ঠিক আছে? অনলোড আর কি যা যেটা টেক্সট আপনারা যে কোনো টেক্সট দিতে পারেন। তো আচ্ছা আমি যে কোনো একটা টেক্সট লিখে দিলাম এখানে, ঠিক আছে? এখানে লিখে দিতে পারেন আর ইউ শিওর, কন্টিনিউ, মানে যে কোনো উইজেট দিতে পারেন, ঠিক আছে? যেমন হচ্ছে যখন আপনারা অনেক অনেক 18 প্লাস সাইটে মানে প্রবেশের সময় অ্যালার্ট চাই, ওই জাতীয় কি স্যার? হ্যাঁ হ্যাঁ ওই জাতীয় কিছু, 18 প্লাস সাইট আছে, তারপরে হচ্ছে আর ইউ শিওর ইনস্টল দিস ফাইল বা স্কিপ দিস ফাইল, ঠিক আছে? এরকম, ঠিক আছে? রাইট স্যার, কিছু সাইটে মানে ইয়ে যাওয়ার পরে নিচে উই অ্যাকসেপ্ট ইওর কুকিজ অ্যালাউ চাই স্যার, এটা কি? কুকিজটা পিএসপি কুকিজটা দেখাই দিই, ঠিক আছে? কুকিজটা করলে কি হয়, ওই সাইটের মনে করেন যে কুকিজ যখন করবেন, অ্যাকসেপ্ট কুকিজ করবেন, তখন ওই সাইট থেকে আপনাকে অটোমেটিকলি মেসেজ দিবে, নোটিফিকেশন দেয়, ঠিক আছে? ওই সাইটে নতুন কিছু আপডেট করলে আপনি অটোমেটিকলি মেসেজ পাবেন, মানে ওই সাইটটা কুকিজে অ্যাকসেপ্ট করা মানে ওই সাইটটা সাবস্ক্রাইব করা হয়ে গেল, বুঝছেন? তো এখন এটাকে এরপরে কোটেশন কোলন দিবেন, ঠিক আছে? কোলন দিয়ে নিচে আসবেন, নিচে এসে যেহেতু যে এখানে আছে সেকেন্ড ব্র্যাকেট দিছেন তো হচ্ছে এটাকে ক্লোজ করে দেবেন, এই ব্র্যাকেটটা ক্লোজ করে দেবেন, ঠিক আছে? তো হচ্ছে এটা যেহেতু আমরা যখন বডিটা অনলোড করবে, হ্যাঁ, তখন এটা কিন্তু শো করবে, তাই না? তো হচ্ছে আমরা এখানে ইয়াটা দিতে পারি, এখানে আমরা একটা জিনিস দিই নাই, সেটা হচ্ছে তো হচ্ছে আমরা বডি দিচ্ছি, কিন্তু এখানে একটা জিনিস দিতে হবে, হেড, চাইলে হেডটা দিতে পারেন, না হলে না দিতে পারেন, সমস্যা নাই, কিন্তু যে ট্যাগটা, হেডটা না দিলে একটু মানে ট্যাগটা আসলে একটা আনকমপ্লিট ট্যাগ দেখায়, তাই না? তো হচ্ছে এই জন্য হেডটা এখানে ইউজ করতে পারেন। তো হচ্ছে হেডটা যদি এখানে ইউজ করেন তাহলে এর মাথার মধ্যে আরো অনেক কিছু, মানে এর এই হেডের মধ্যে আপনারা দিতে পারেন
যাচ্ছে এই বডিটা এভাবে কাজ করতেছে। তো আছে এই যেমন আছে স্ক্রিপ্টটা দিছি আমরা, স্ক্রিপ্টের পরে আমরা হেডটা ক্লোজ করে দিতে পারি। তো আছে যেহেতু আমরা যে এখান থেকে যে আপনারা আছে হেডটা শুরু করছেন না, এই স্ক্রিপ্টের মধ্যে এসে আপনারা আছে এটাকে ক্লোজ করে দেন, এই হেডটা ক্লোজ করে দেন, এই হেডটা ক্লোজ করে দেন। তাহলে এই পর্যন্ত কাজ করবে, সব হেডের ভিতরে যা আছে সব কাজ করবে। সব ডিজাইন কিন্তু আমরা এই বডিতেই করছি, ঠিক আছে। তো এইচটিএমএল এর বেসিক ট্যাগ তো জানেন আপনারা যে এইচটিএমএল দিয়ে শুরু করতে হয়, তারপরে হেড, তারপরে বডি, তাই না? জি স্যার। বুঝতে পারছেন তো? হ্যাঁ স্যার বুঝতে পারছি। জি স্যার বুঝতে পারছি। কিন্তু আমরা এইচটিএমএল এ বডি, এই যে এরপরে এই হেডের পরে যেহেতু আমরা এই মনে করেন যে যত কিছু টাইটেল টাইটেল তারপরে হচ্ছে টেক্সট, হ্যাঁ যত কিছু দিব আমরা হচ্ছে এইখানে আমি সবারই প্রশ্নের অ্যানসার দেব, একটু ওয়েট করেন, ঠিক আছে। তো হচ্ছে এইখানে লিখবেন বডি অনলোড, ঠিক আছে। যখন অনলোড হবে তখন এই যে এখানে দেখেন একটা অনলোড আছে, এই অনলোডটা দিয়ে দেবেন, ঠিক আছে। এই অনলোড দেওয়ার পরে একুয়েল দিয়ে এখানে যেহেতু যে ফাংশন মেসেজ আমরা দিছি, এই ফাংশন মেসেজটা এখানে দিতে হবে। তো আছে এখানে মেসেজটা দিয়ে দিবেন, মেসেজ। তো আছে এখানে মেসেজ আসে অটোমেটিকলি, তো আছে আপনারা লিখে দেন মেসেজ, মেসেজ লিখে দেন। তো আছে মেসেজ লিখে দেওয়ার পরে তো আছে এখানে কি করবেন, এই ব্র্যাকেট দিবেন, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এটাকে ক্লোজ করে দিবেন, ঠিক আছে। তো আছে এখানে যেহেতু আমরা আছে কি দিছি, কোটেশন দিছি, তো আছে আমরা এখানে এটাকে ক্লোজ করে দিব, ঠিক আছে। ক্লোজ করে দিবেন, ক্লোজ করে এটাকে গেটার দেন দিবেন, ঠিক আছে। বলেন এখন কে কি বলবেন, বলেন কোথায় বুঝতে পারেন নাই বলেন। কি করছেন, বডির আগে হেডটা ক্লোজ করছেন, তাই না? বডির পরে আমরা ক্লোজ করি স্যার, বডির মাঝখানে হেডটা ক্লোজ করলাম স্যার, না 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 কোনো প্রবলেম হবে না। বিষয়টা একই, বিষয়টা হচ্ছে কি সাগর মোল্লা, যখন একটা ট্যাগ শুরু করবেন আপনি, হ্যাঁ মেইন একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, এই ট্যাগটা আপনাকে শেষ করতে হবে। এই ট্যাগটা যদি আপনি শেষ করেন, যে জায়গায় শেষ করেন আপনাকে ওই শেষ করা অবধি আপনার ঠিক আছে কিনা এটা আপনি ফলো করবেন, যে আপনার রুলস ঠিক আছে কিনা, আপনার নিয়ম ঠিক আছে কিনা। যদি আপনার রুলস ঠিক থাকে তাহলে ওই জায়গা পর্যন্ত এই ট্যাগটা সম্পূর্ণ কাজ করবে। তো হচ্ছে আমরা কোনো রুলস ব্রেক করি নাই, যেমন হচ্ছে এই যে আমরা বডির মধ্যে এই ডিজাইনটা কিন্তু সম্পূর্ণ বডির মধ্যে করছি। তো হচ্ছে এর আগে আমরা হেড দিতে পারি, হেডটা আমরা এর উপরেই দিতে পারি। তো হচ্ছে আমরা হেডটা কিন্তু এই জায়গায় নিয়ে আসছি, ঠিক আছে। বডি তো আমরা এখানে শুরু করছি, বডি কিন্তু আমরা এখানে ক্লোজ করি নাই, বডির আগে আমরা হেডটা ক্লোজ করতে পারি, কোনো সমস্যা নেই। তো স্যার এখন আমাদের কারণ এই হেডটা এই জায়গায় ক্লোজ করার কারণটা হচ্ছে কি, এই পর্যন্ত এই যে এটা এই পর্যন্ত এটা ধরবে, ঠিক আছে। তো আচ্ছা বডির আগে আমরা আছে এটা আবার এই যে এটা দিয়ে দিছি, যে অনলোড স্যার আমরা যখন লিংক আপ করব তখন কি করব স্যার? কোনটা লিংক? লিংক লিংক আপ, হ্যাঁ যখন আমরা লিংক দেব না, কি লিংক আপ করবেন বলেন? এখানে বলেন ফন্ট, যে কোনো ফন্টে, যে কোনো ফন্ট, ফন্ট লিংক আপ করব, হ্যাঁ ফন্ট লিংক আপ করবেন, হেডার লিংক আপ করবেন বলে কি স্যার? হ্যাঁ আচ্ছা স্যার, সমস্যা নাই। এখানে যদি আমাদের যে এইচটিএমএল পরে যে হেড আছে, এই হেডের নিচে বডির উপরে যদি আমি কোনো কিছু লিখি বা কোনো কিছু করি সেটাও তো এটার মধ্যে থাকবে? হ্যাঁ জি স্যার, ওটাই বলতেছি, মানে হেড সহ এটা বডি সহ কভার করবে, পুরোটাই কন্ট্রোল করবে। হ্যাঁ পুরোটাই কন্ট্রোল করবে, পুরোটা কন্ট্রোল করতেছে। আপনি আপনি এর নিচে আপনি লিংক করতে পারেন, তো সমস্যা নাই। তো স্যার
একটা ওয়েবসাইটে কি জাভাস্ক্রিপ্ট আর সিএসএস একসাথে ইউজ করা যায়? জাভাস্ক্রিপ্ট ইউজ করতে গেলে আপনি সিএসএস কেন ইউজ করবেন বলেন তো? জাভাস্ক্রিপ্টের সাথে আপনি সিএসএস মানে জাভাস্ক্রিপ্ট যদি আমি ইউজ করি তাহলে সেখানে আমার সিএসএস দরকার নাই? হ্যাঁ, কেন ইউজ করবেন? জি স্যার, যদি সিএসএস অনেক সময় তো সিএসএস দরকার হয় স্যার। কি দরকার হবে আপনার বলেন দেখি, কি কাজে লাগবে? আপনি যদি আপনি যদি পিএসপি ইউজ করেন আপনি সিএসএস কেন? হ্যাঁ হ্যাঁ, তাহলে তো লাগবে না স্যার। জি জি স্যার, তাহলে লাগবে না পিএসপি ইউজ করলে। এইটা হচ্ছে আপনার এই জাভাস্ক্রিপ্টটা হচ্ছে এটা হচ্ছে এটাও একটা প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ তাই না? তাহলে আপনি কেন ক্যাসকেডিং স্টাইল শিটে যাবেন? তো হাই লেভেলে এইটা তো অনেক হাই লেভেল তাই না? এটা করলে আমার একটা শিটের মধ্যে সবকিছু থাকে। তবে আপনি পিএসপি করেন, জাভাস্ক্রিপ্ট করেন, যাই করেন, আপনাকে এইচটিএমএলটা ইউজ করতে হবে, এইচটিএমএলটা ব্যবহার করতে হবে। ঠিক আছে, আমার একটা প্রশ্ন ছিল। বলেন স্যার, যখন আমরা HTML এ যখন কাজ করি, HTML থেকে যখন CSS এর লিংক আপ করতে পারি, HTML CSS এর লিংকটা HTML এ দিতে পারি, সেরকম কি জাভার লিংকটা HTML এ দেওয়া যাবে? এই যে আমরা আছে যে এটা যে ব্যবহার করলাম, হ্যাঁ, স্ক্রিপ্টটা, স্ক্রিপ্টটা টাইপ, হ্যাঁ, টেক্সট টাইপ, এই যে জাভাস্ক্রিপ্ট দেই নাই, এটা না দিলে তো কাজ করবে না। বিষয়টা বুঝছেন? এখানে ধরাই দিছি, তাহলে তো এগুলো কাজ করবে না। এটা এটা আমরা ইন্টারনাল করতেছি স্যার, জাভাস্ক্রিপ্টে ইন্টারনাল করতেছি। হ্যাঁ, জাভাস্ক্রিপ্ট ইন্টারনাল করা যায় যেভাবে বলছিল ভাইয়াটা, হয়তো ওই সিএসএস যেভাবে করছি আমরা লিংক আপ করে ওইভাবে করা যায়, লিংক আপ করে করা যায়, আলাদা আলাদা লিংক আপ করে করা যায়। হ্যাঁ জি, বুঝতে পারলাম। ঠিক আছে, তো আচ্ছা এখন রান করে দেখাই। স্যার ফাইল মনে সেভ করা হয়নি স্যার, মেবি সেভ করার পর আসছে না স্যার। এটা স্যার আমার মনে হয় ফাংশন বানানো সি হবে স্যার, এফ ইউ এন সি হবে। হুম, এফ ইউ এন সি হবে স্যার আমার মনে হচ্ছে। এফ ইউ এন সি হবে, রাইট, ঠিক আছে, দেখছেন APUNC না দিলে ধরবে না। ঠিক আছে, এই যে দেখেন যে APUNC দিয়েছি, কালার চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, কি নাম আপনার? মেহেদী হাসান। মেহেদী হাসান, দপু, থ্যাংক ইউ। এখন কিন্তু ট্যাগ ঠিক আছে, যখন এই ট্যাগ মেসেজ দিচ্ছে স্যার। হ্যাঁ, এখন রান করলে মেসেজ দিচ্ছে, দিচ্ছে, দেখাচ্ছে। হ্যাঁ স্যার, দেখান দেখি স্ক্রিন শেয়ার দিই। দেখান দেখি কি মেসেজ দেখা। ওকে, একদম ঠিক আছে, পারফেক্ট। হ্যাঁ স্যার, আর কে পারছেন দেখান দেখি, সবাই দেখান দেখি। সালামি দেখাবো। দেখান, ঠিক আছে, সবাই দেখান, তাহলে বুঝবো যে আপনারা বুঝতেছেন।
স্যার আমার তো একটু শেয়ার দেবো। হ্যাঁ হ্যাঁ সিরিয়ালি শেয়ার দেন, বলার কিছু নাই, শেয়ার দিতে থাকেন, সবারই দেখতে যাচ্ছি স্ক্রিপ্ট। আমি এটা এখন রান করব কিভাবে স্যার? আমি সেভ কোডিং প্রশ্ন ওই যে উপরে সেভ দেন। সেভ দিয়েছি স্যার। এখন হচ্ছে আপনি ওই যে জায়গায় সেভ করছেন ওই জায়গায় যান। এটা তো আমি ফোল্ডার এখানে করছিলাম স্যার, ওপেন উইথ ব্রাউজারে যান। ওটাই তো আসতেছে না স্যার, ওপেন আসতেছে। এই যে আমি দেখাচ্ছি, হ্যাঁ যেমন হচ্ছে আপনার যে ফাইলটা আছে তাই না, এই ফাইলটা আপনি এই যে এখান থেকে যদি আপনার সেভ না হয় আপনি এখান থেকে ফাইলে আসবেন, ফাইল থেকে সেভ আছে আসুন, সেভ আছে আসার পরে এখানে হচ্ছে আপনি এইচটিএমএল ধরা দেবেন, এখানে এইচটিএমএল ধরা দেবেন মানে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। তো ধরা দেওয়ার পরে আপনি যে জায়গায় আপনার ফোল্ডারটা করা আছে এই জায়গায় হচ্ছে ফাইলের নামটা দিয়ে আপনি এখানে সেভ দেন, ঠিক আছে। আমরা অলরেডি সেভ করা আছে, আমরা এই জন্য দেখাতে হচ্ছে, ঠিক আছে। এইভাবে দেওয়ার পরে আপনি আপনার ওই ইয়াতে যাবেন, ঠিক আছে, ওই ফাইলটাতে যাবেন, ফাইলটা থেকে ফাইলটা অফ, এই ফাইলটা কি অফ, আগেটা কেটে দেই, নতুন করে ওপেন করি। java.html আমার এখানে না ধরার কারণ কি বলেন তো দেখি, বলতে পারবেন? এই যে একে ট্যাগ ইউজ করলাম, ট্যাগে কোথাও কোনো ভুল নাই, ট্যাগ তো সব ঠিকঠাক আছে। আচ্ছা এই ফাইলটা আমি হচ্ছে অন্য নামে সেভ করি, না ফাইলের নেমটা চেঞ্জ দিই, কারণ যেহেতু আমার ইয়ে নামে সেভ করা আছে তো হচ্ছে এটাকে আমি অন্য নামে সেভ করলে এটা আশা করি ধরবে, তো হচ্ছে স্ক্রিপ্ট নামে সেভ করি, এটা স্ক্রিপ্ট আন্ডারস্কোর দিয়ে ওডি এক্সটেনশন দিব এইচটিএমএল, ঠিক আছে। শো না করার কারণ হচ্ছে আমার আগের আগের ইয়েটা আমি হচ্ছে রিমুভ করছি তো এই জন্য এটা শো করতেছে, তো হচ্ছে আগের ট্যাগটা আমার রাখতে হবে। আর কার এখানে শো করছে? স্যার আমার হইতো স্যার, দেখেন আচ্ছা ঠিক আছে। হ্যাঁ
আর কেউ পারেন নাই? হচ্ছে এখানে নিউ ফোল্ডার করে নিউ ফোল্ডারের মধ্যে এই ডকুমেন্টটা আছে। আমার এখানে শো না করার কারণ হচ্ছে এখানে ফোল্ডার অপশন থেকে দেখতে হবে যে আমার হচ্ছে এক্সটেনশনটা ঠিক আছে। হচ্ছে ফোল্ডার অপশন থেকে দেখতে হবে যে হচ্ছে এখানে ফোল্ডার অপশন থেকে দেখবেন যে এক্সটেনশনটা শো করে দেওয়া আছে কিনা দেখো চেক তো হচ্ছে না এটা এটা উঠাই দেয়াই আছে। এটা উঠানো হয়েছে স্যার? আমারটা হচ্ছে না স্যার, কি দেখায়? ওপেন হয় তো আসনে আসতে পারতেছি না স্যার। আমি তো শুধুমাত্র হ্যাঁ হ্যাঁ দেখ আমার অনেকগুলো প্রোগ্রাম রান করা আছে তো এই জন্য এটা রান হচ্ছে, বুঝতে পারছি। এই যে দেখেন যে আমার অনেকগুলো প্রোগ্রাম রান করা আছে, দেখেন অনেকগুলো প্রোগ্রাম রান করা আছে, বুঝছেন? যে এগুলো রান করা মানে এটা রান হচ্ছে। স্যার কমান্ড করলে হবে স্যার? হ্যাঁ হ্যাঁ কমান্ড করলে হবে স্যার? কমান্ড আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আপনারা উঠায় নেন এটা। স্যার এটা কি হচ্ছে স্যার? এটা কোনটা? আপনি এখন জয়েন করলেন? হ্যাঁ স্যার, কেবল জয়েন করলাম স্যার। জাভাস্ক্রিপ্ট যখন কোনো ওয়েবসাইটে ঢুকবেন অ্যালার্ট দেন ওয়েবসাইট যার ইউ শিওর। ওকে স্যার।
কন্টিনিউ এর প্রসেস বা যে এই সাইডে কি আপনি যাইতে চান বা যে ভিজিট করতে চান বা যে এটা জি যে অ্যালার্ট দেয় না জি 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 দেয় হ্যাঁ হ্যাঁ এরকম অনুমতি চায় হ্যাঁ এইটার জন্য এইটা একটা ঠিক আছে উঠা ঠিক আছে স্যার এরপরে যদি ক্লিক দেন তাহলে হচ্ছে এটা হচ্ছে শো করবে তো সে ক্লিকের জন্য আমরা ক্লিক দেওয়া ক্লিক ঠিক আছে যদি বা হচ্ছে ক্লিক হেয়ার বা হচ্ছে কন্টিনিউ এগুলো যদি ইউজ করেন তাহলে এখানে ওই ওই ইয়াতে প্রবেশ করানো যায় ওই সাইটটাতে প্রবেশ করানো যায় উঠানো হয়েছে আচ্ছা আসিবুল আসিবুল দেখেন আপনারটা দেখেন এই স্যার আমি নতুন করে আবার ফোল্ডার করলাম তারপর আমার ওপেন উইথটা আসতেছে না মানে চিহ্নটা চেঞ্জ হবে না এটা একটু চেঞ্জ হবে স্যার এটা 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 ভিতরে যান এটা ভিতরে যান স্যার আবার ভিতরে যান এটা ভিতরে যান ফাঁকা আপনি তো টেক্সট ডকুমেন্ট নেন নাই আপনি টেক্সট ডকুমেন্ট নেন আপনার তো সেভই হয়নি ফাইলেই তো সেভ হয়নি আপনি আপনার নোটপ্যাডটা বাইর করুন তো আপনার নোটপ্যাডটা বাইর করুন সেভ আছে যান ফাইল থেকে সেভ আছে যান ফাইল থেকে সেভ সেভ আছে যান সেভ আছে সিলেক্ট করে দেন দুইটা দেখাই ব্রাউজার কি ব্রাউজার ইউজ করতেছেন পুরন না তো আপনার অন্য ব্রাউজার দেয়া আছে আচ্ছা আপনি আমাকে রিমুভ দেন আমি ঠিক করছি আচ্ছা আবার আবার স্ক্রিনশট দিন মানে স্ক্রিন শেয়ার দিন স্ক্রিন শেয়ার দিচ্ছেন এই রিমুভ দেন রিমুভ দেন সারা দিচ্ছি তো স্যার বলেন আপনার কোডিং এর মনে ভুলটা বুঝতে পারছি স্যার কোডিংটা আপনার কোডিং এ ওই যে মেসেজটা লিখছেন উপরে ফাংশনের পরে যে মেসেজটা লিখছেন ওটাতে বড় হাতের এম দেওয়া আছে স্যার আর যখন বডি অনলোড ওখানে মেসেজটা দিবেন ওখানে ছোট হাতের দেওয়া আছে স্যার ওইটা ঠিক করলে মনে হয় হয়ে যাবে এই যে এই ডিফল্ট অ্যাপস এর মধ্যে এসে স্ক্রল ডাউন করে এটা কোন অ্যাপস এই যে ব্রাউজার দেখছেন কি ব্রাউজার দিছেন এই যে এখানে এসে আপনি যে ক্রোমটা এই যে ক্রোমটা ঠিক আছে চেক আউট এটাকে চেঞ্জ করে এটা পূরণ দিতে
বুঝছেন, এটা না দিলে আপনারা যে এই মাইক্রোসফট এর মধ্যে আপনারা এটা সাপোর্ট করবেন না, বুঝছেন? হাজিবুল রিমোটলি বেশি কাজ মানে রিমোটলি কাজ করে না, বুঝছেন? এই যে দেখেন যে কাজ করে রিমো ইয়া মাউস টিপ মতো কাজ করে না, আপনি ঠিক করেন, নিজে ঠিক করেন, দেখাই দিলেন যেটা বলা হচ্ছে আপনি মাইক্রোসফট এর রিমুভ করে দেন, এটা আর আনইনস্টল করে দেন, বুঝছেন? হাসিবুল ইসলাম ইয়ে করেন, স্ক্রিন শেয়ার অফ করেন, স্যার আপনার ফাংশনে পরে যে এমটা ওটা একটু স্মল লেটার দিলে মনে হতো মেসেজ। ও আচ্ছা আচ্ছা রাইট, এখানে তো মেসেজ ভুল করছি আমি, এই যে এই জন্য আমার অপশন অপেন হচ্ছে না, এই যে এখানে হচ্ছে এখানে বড় হাতের এন দিচ্ছি, এখানে ছোট হাতের দিচ্ছি, এই জন্য নিচ্ছে না, ঠিক আছে? দুইটা একই রকম করতে হবে, দুইটা একই রকম ইয়ে দিতে হবে, একই টেক্সট ইউজ করতে হবে। এখানে যেমন হচ্ছে এখানে যে অপশনটা আছে, এখানে মেসেজের যে অপশনটা আছে এটা স্মল লেটার আছে, সেটাকে স্মল লেটার করে দিই, মানে দুটো স্মল লেটার দিতে হবে, ক্যাপিটাল লেটার যদি একটা দেন আর একটা যদি স্মল লেটার দেন এই মেসেজটা, তাহলে কিন্তু শো করবে না। এই যে এখানে দেখেন যখন যে রিলোড অবস্থায় থাকে তখন এটা এইরকম দেখে, ঠিক আছে? আমি সবারই চেক করতে চাচ্ছি, তানবীর রিয়ন জি স্যার আপনারটা দেখিয়ে, আমার নেট প্রবলেম স্যার, এই জন্য আমি মোবাইলে ক্লাস করতেছি স্যার। স্যার আমারটা ঠিক হয়ে গেছে? হ্যাঁ আপনি দেখেন ঠিক হয়েছে, না হলে আপনি আপনার ইয়েটা আনইনস্টল করেন, ঠিক আছে? আলমগীর হুসাইন আচ্ছা আপনারা উঠায় নেন, এটা উঠায় নিছেন? জি স্যার, তাহলে আমি কিছু কেটে দেবো, পরে বলতে পারবেন না, কেটে দিলাম স্যার। না এগুলো কমান্ড করেন স্যার, কমান্ড করে নিতে আবার লেখেন স্যার। কোনটা? না এগুলো সব আলাদা আলাদা হবে স্যার, এগুলো কোনো কমান্ড করলে হয় না স্যার? না সব আলাদা আলাদা, জাভাস্ক্রিপ্টের ফাইল সব আলাদা আলাদা। যেমন স্যার হলো এক্সটার্নালি হলো কমান্ড করলে হয় স্যার? কমান্ড বলতে কমান্ড না, এটা আলাদা আলাদা, ও আচ্ছা সব আলাদা, যেমন বডিটা আলাদা, তারপর হচ্ছে আপনার ট্যাগ গুলো আলাদা, সবগুলো আলাদা। তাহলে তো ইয়ে গেছে স্যার, ওই এক্সটার্নাল করেন স্যার, তাহলে সুবিধা হয় স্যার। বেসিক গুলো আগে শেখেন তারপরে অ্যাডভান্সে যাচ্ছে, ওভাবে গেলে তো বুঝতে পারবেন। ওখানে করা থাকলে কি হয় অনেক সময় আবার দেখা যায় পরবর্তীতে। হ্যাঁ এখানে দেখতে পারবেন তো, আলাদা আলাদা করলে আপনি হচ্ছে একটা একটা করে অপশন করে দেখতে পারবেন। তাহলে তো আর অনেকগুলো ফাইল করতে হবে তাই না স্যার? হ্যাঁ অনেকগুলো ফাইল করতে হবে, আলাদা আলাদা ফাইল করে আগে শেখেন, তাহলে একখানে করলে সব ইয়ে করে ফেলবেন, এলোমেলো হয়ে যাবে, তখন বুঝতে পারবেন কোনটা কি কোনটা কোনটা। উপরে লেখা থাকলো একটা,
এই ফাংশন এই ফাংশন হ্যাঁ যেভাবে দিচ্ছি এভাবে আলাদা আলাদা পনেরো বাজে না, 30 মিনিটের ব্রেক। সাউন্ড গুলো মিউট করে দেন, 30 মিনিটের জন্য ব্রেক। নোটপ্যাডের সাহায্য অফেন করার পর এখানে লেখেন ফাংশন পপ আপ, স্পেস দিয়ে এখানে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিবেন, তাহলে এখানে লেখেন অ্যালার্ট। অ্যালার্ট কি অ্যালার্ট দিব, অ্যালার্ট দিব হাই এভরিওয়ান, ঠিক আছে হাই এভরিওয়ান অথবা হচ্ছে এভরিবডি, ঠিক আছে অথবা এভরিওয়ান যে কোনোটা দিতে পারেন। তো আচ্ছা এখন এখানে আশ্চর্য বোধক চিহ্ন দিয়ে দেই, দিয়ে এটাকে এটাকে ক্লোজ করে দিবেন, ঠিক আছে। আচ্ছা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শেষ শুরু করছি, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এটাকে শেষ করে দেন। তো আছে এরপরে এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটাকে ক্লোজ করে দিবেন। স্যার ফাংশনে রয়ে যাবে, এটাকে ক্লোজ করে দিবেন। জি বলেন, ফাংশন বানাতে আমার ভুল হয়েছে। ঠিক আছে, তো হচ্ছে এটাকে মাই জেএস ডট জেএস নামে এটাকে সেভ করেন, সেভ করে এটাকে ক্লোজ করে দেন। তো হচ্ছে আমরা যদি এক্সটার্নাল জাভাস্ক্রিপ্ট ব্যবহার করি তাহলে হচ্ছে এইভাবে, তো হচ্ছে এর কাজটা ট্যাগটা এখনো শেষ হয়নি। সাউন্ড মিউট করে দেন, যখন এক্সটার্নাল জাভাস্ক্রিপ্ট ব্যবহার করবেন মানে তখন কি করবেন, এক্সটার্নাল জাভাস্ক্রিপ্ট ফাইলটিকে ডট জেএস এক্সটেনশনে সেভ করতে হবে। তো হচ্ছে আমরা ডট জেএস এক্সটেনশনে এই ফাইলটা সেভ করে নিছি, ঠিক আছে। এই যখন জেএস এক্সটেনশনে সেভ করে নেবেন তখন এক্সটার্নাল স্ক্রিপ্ট ট্যাগ বহন করবে না, এটা আর ব্যবহার হবে না। যে হচ্ছে লেস দেন স্ক্রিপ্ট গ্রেটার দেন যে ট্যাগটা আছে এটা তখন আর বহন করবে না। এই এক্সটার্নালের ক্ষেত্রে ডট জেএস ফাইলটিকে এই স্ক্রিপ্ট ট্যাগের পরিবর্তে তখন হচ্ছে আপনারা ব্যবহার করবেন এস আর সি। তো হচ্ছে এটাকে ক্লোজ করে দিই, এরপরে আমরা নতুন করে একটা ট্যাগ নেই। নতুন করে একটা ট্যাগ নেন, এই ট্যাগের নাম দেন যে এক্সটার্নাল আন্ডারস্কোর জেএস, এক্সটার্নাল আন্ডারস্কোর এক্সটার্নাল এক্সটার্নাল আন্ডারস্কোর জেএস, হ্যাঁ তারপরে ডট এইচটিএমএল দেন,
তো হচ্ছে এই ট্যাগটাকে আপনারা হচ্ছে নোটপ্যাডের সাহায্যে ওপেন করেন। তো যেটা বললাম সেটা করে দেখাচ্ছি, ঠিক আছে? HTML HTML প্রথমে আছে HTML দিবেন, তারপরে আছে হেডটা দিবেন, তো হেড হেডটা ইউজ করবেন। এরপরে এই যে স্ক্রিপ্ট যেটা একটা স্ক্রিপ্ট যেটা ছিল, হ্যাঁ স্ক্রিপ্ট আমরা ইউজ করছি না, স্ক্রিপ্টের স্ক্রিপ্ট আগে দিই, স্ক্রিপ্ট স্ক্রিপ্ট আর বহন করবে না, স্ক্রিপ্টের স্ক্রিপ্টের এখানে এটা আর বহন করবে না, এখন হবে এস আর সি, ঠিক আছে? তাহলে ইকুয়াল আমরা ওইটা কি নামে সেভ করছি, my js দিছি আমরা, আছে এখন এখানে my js দিব ডট এক্সটেনশন ব্যবহার করছি ওইটাতে js, ঠিক আছে? স্যার মাই আন্ডারস্কোর ছিল তো স্যার ওখানে, কোনটা মাই আন্ডারস্কোর? এইটা মাই আন্ডারস্কোর আছে, কিন্তু আগে যেটা আমরা সেভ করছি ওটা মাই আন্ডারস্কোর ছিল না। আমরা একটার সাথে আরেকটা কি করতেছি, আমরা যখন একাধিক পেজ ব্যবহার করব, এক্সটার্নাল পেজ ব্যবহার করব, তখন আমরা এই কাজটা করব, লিংক করতেছি। এই যে আমরা লিংক করতেছি মাই জেএস ডট জেএস ফাইলটা, অ্যাট্রিবিউটটা এখানে ধরাই দিচ্ছি, বুঝতে পারছেন না? বোঝেন নাই? এর আগে যেটা আপনারা সেভ করলেন এর অ্যাট্রিবিউটটা এই যে এটা, স্যার এখানে সেমিকোলন কি একটাই হবে স্যার? ডাবল কোটেশন, এখানে ডাবল কোটেশন, ডাবল কোটেশন হবে এখানে স্যার, জিএস এর পরে ডাবল কোটেশন, এর আগে কোনো ডাবল কোটেশন হবে না? এই যে এর আগে কোটেশন হবে, এই যে এটার এটার এটা তো কোটেশন হবে, যেটা আমরা এখানে দিছি, তাহলে যদি এটা না দেই তাহলে ধরবে না, ঠিক আছে? এই এটা তো ডাবল কোটেশন দিয়ে দিবে, তাহলে এইটা যেহেতু ফাইলটা এটা ডাবল কোটেশন দিতে হবে, না হলে ধরবে না। এটা এই কারণে দিই নাই যে হচ্ছে দেখি আপনারা ধরতে পারেন কিনা, ঠিক আছে? দেখেন এই যে ডাবল কোটেশনটা না দিলে এটা ধরতেছে না, যে ডাবল কোটেশন দিলে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো আছে এখন যে স্ক্রিপ্টটা শুরু করছি, এই স্ক্রিপ্টটাকে এখন কি করতে হবে, স্ক্রিপ্টটা ক্লোজ করে দিবেন, ঠিক আছে? স্ক্রিপ্টটা ক্লোজ করে দেন, এরপরে কি করতে হবে, হেডটা ক্লোজ করবেন, এই হেডটা ক্লোজ করে দেবেন। এখন যে পপ আপ বাটন যদি আপনারা দিতে চান, হ্যাঁ যে ক্লিক মি, হেয়ার মি, ঠিক আছে, তারপরে সিলেক্ট, এই যে এর আগে যে কাজটা করলেন একটা উইজেট চলে আসছে না, একটা উইজেট চলে আসছে কিনা? হ্যাঁ স্যার, এই উইজেটের মধ্যে যদি আপনারা যদি ক্লিক মি বা হেয়ার মি, সেভ মি বা সেভ আস, ঠিক আছে, এরকম যদি ইউজ করতে চান, তো হচ্ছে এই বডির মধ্যে এখন হচ্ছে এখন কিন্তু যে আমরা আছে এটা কিন্তু সম্পূর্ণ এটা কিন্তু হেডের মধ্যে ইউজ করলাম, তাই না? এখন যে ডিজাইনটা করব বা যে কাজটা করব, সম্পূর্ণ কাজটা করবেন বডির মধ্যে। এখন বডি দেন, বডিতে হচ্ছে ইনপুট দেই, ইনপুট টাইপ ইকুয়াল দিয়ে কোটেশন দেন, কোটেশনে এখানে লিখে দিতে পারেন অন ক্লিক
অন ক্লিকে যে এখানে দেখেন যে অন ক্লিক আছে, যে অন ক্লিক, হ্যাঁ এই অন ক্লিক একটা ফাংশন আছে, অন ক্লিক দিতে পারেন, অন ক্লিক দিয়ে ইকুয়াল দিয়ে ডাবল কোটেশন দেন, দিয়ে আছে পপ আপ, পপ আপ, পপ আপ। তো সেই পপ আপটাকে এখন ক্লোজ করে দিব আমরা। এই যে এখানে একটা আমরা ডাবল কোটেশন দিছি না, এখন এই এখানে ডাবল কোটেশন দিয়ে এটাকে, এরপরে ভ্যালু দিব, ইকুয়াল ভ্যালুর মধ্যে দেন লিখ মি, এরপরে কি করতে হবে এই বডিটাকে ক্লোজ করতে হবে, পরে এই বডিটাকে ক্লোজ করে দিবেন, তারপরে এই যে এইচটিএমএলটা শুরু করছে এটা একটা, এই ট্যাগটাকে ক্লোজ করে দিবেন। বুঝতে পারছেন? দেখেন এখানে আছে এই যে ক্লিকটা চলে আসছে, ঠিক আছে। স্যার আমার এখানে বক্সটা আসছে কিন্তু ক্লিক লেখাটা আসেনি। ক্লিক মি লেখাটা আসে নাই? না না স্যার আসেনি। ভালো করে দেখেন স্যার, ওখানে দিলাম ক্লিক মি কিন্তু আসলো তো শুধু ক্লিক। স্যার এখানে আমরা তো নিয়েছি স্যার ইনপুট, এখানে বাটন নেওয়া লাগতো না স্যার? হ্যাঁ বাটন দিলে বাটন আসবে, রাইট। আমি বাটন নেই নাই, এই জন্য বাটন আইসি নাই। স্যার আপনার একটু আউটপুটটা দেখান। এই যে আউটপুট দেখাচ্ছি, কোনো সমস্যা নাই। এই যে এখন যে এখানে বাটন নিছি, যে এখানে বাটন আসবে, এই যে বাটন, এই যে ক্লিক বাটন আছে, এই যে হাই এভরিবডি আছে, ঠিক আছে। এর আগে যে যে হাই এভরিবডি লিখছি, এই হাই এভরিবডি আছে, ঠিক আছে। যদি ইনপুট টাইপ দেন তাহলে ইনপুট টাইপ আসবে, যদি বাটন দেন তাহলে বাটন আসবে। আপনার যদি এখানে লিঙ্কটা করা ভুল হয়ে থাকে তাহলে আসবে না।
কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ সবার হলে আমি একটু এটা কেটে দেব। নতুন নতুন ইয়া নেব, নতুন ফাইল নেব। স্যার হয়েছে স্যার, এটা হয়েছে স্যার। তাহলে এটাকে এটাকে কেটে দিলাম, ঠিক আছে। এখানে নতুন করে আবার টেক্সট ডকুমেন্ট নেন, লেখেন যে স্টেটমেন্ট, স্টেটমেন্ট আন্ডারস্কোর কোড দিতে পারেন, কোড এক্সটেনশন এইচটিএমএল। আচ্ছা এটাকে নোটপ্যাডের সাহায্যে ওপেন করে নিন। মানে জাভা স্ক্রিপ্ট কোড ব্যবহার করবো এখন। জাভা স্ক্রিপ্ট কোড কি বোঝেন? জাভা স্ক্রিপ্ট এর স্টেটমেন্ট সমূহের সিকুয়েন্স গুলো হচ্ছে সিকুয়েন্স গুলো, হ্যাঁ এই সিকুয়েন্স গুলো ব্যবহার করবো। মানে সিকোয়েন্স লিখিত যেমন যেমন হচ্ছে ব্রাউজার দ্বারা যেগুলো হচ্ছে ব্রাউজারে শো করে হেডিং গুলো তো আছে, একটু দেখাই দিই তাহলে বুঝতে পারবেন সুবিধা হবে। তো আছে এভাবে নেবেন এইচটিএমএল, এই সিকোয়েন্সটা আপনারা বডিতে বডিতে দিবেন সিকোয়েন্সটা, ঠিক আছে। পরে স্ক্রিপ্ট তো আছে, আমরা যেহেতু সিকোয়েন্স দিব তো আছে লিংক করে দেই, তো আছে টেক্সট, ঠিক আছে। যদি আমরা টেক্সট অ্যাড করতে চাই তো আছে আমরা টেক্সট দিব, ঠিক আছে। টেক্সট দিয়ে স্ল্যাশ জাভা স্ক্রিপ্ট, জাভা স্ক্রিপ্ট তো আছে। যদি এখন ডকুমেন্ট যদি রাইট করতে চান যেমন হচ্ছে হেডিং ডকুমেন্ট, তো হচ্ছে এখানে আপনারা জাভা স্ক্রিপ্টে আপনারা এখানে লিখে দিবেন, সরাসরি লিখে দিবেন, সরাসরি লিখে দিবেন ডকুমেন্ট, ডকুমেন্ট বড় হাতের অক্ষর দিলে ঝামেলা করে। ডকুমেন্ট, ডকুমেন্ট রাইট, তো টাইটেল আমরা হচ্ছে এইচ ওয়ান দিয়ে শুরু করবো। তার এইচ ওয়ান দিলে, এইচ ওয়ান দিলে কি হয়, আমরা যদি যদি আমরা এইচ ওয়ান যদি আমরা হেডিংটা ইউজ করি তাহলে লেখাটা বড় আসবে, ঠিক আছে।
তো হচ্ছে আমরা এখানে লিখে দেই যে হচ্ছে দিস ইজ সে L E D P S ঠিক আছে তো আচ্ছা এখানে যে কোনো টেক্সট আপনারা যে সাইডে যে আছে হেডিংটা দিবেন তো আছে এখানে এটা লিখে দিতে পারেন তো আচ্ছা আমি একটা টেক্সট দিলাম আর কি ঠিক আছে এখন এই যে H1টা আমরা শুরু করছি না এই H1টা এখন হচ্ছে আপনারা এই H1টা এখানে ক্লোজ করে দিবেন এখানে ক্লোজ করে দিবেন H1টা এই যে এখানে একটা কোটেশন দেয়া আছে না H1 এর আগে একটা কোটেশন দেয়া আছে না তো হচ্ছে এই জায়গার মধ্যে এই কোটেশনটা দিতে হবে এরপরে যে এখানে ব্র্যাকেট দিয়ে শুরু করছি না ফার্স্ট ব্র্যাকেট দিয়ে তো হচ্ছে এখানে এই ব্র্যাকেটটা ক্লোজ করে ব্র্যাকেটটা ক্লোজ করে দিলে এর নিচের মধ্যে কোলন চিহ্নটা দিতে হবে এই কোলন চিহ্নটা দিতে হবে ঠিক আছে এই হচ্ছে একটা ডকুমেন্ট নিলাম তো আচ্ছা যদি প্যারাগ্রাফ ডকুমেন্ট নিতে চান তো আচ্ছা প্যারাগ্রাফ ডকুমেন্টের জন্য আবার হচ্ছে এখানে এই যে ডকুমেন্ট আছে ডকুমেন্ট ডট আবার রাইটে যাই এখানে এই যে রাইট আছে আবার সেম ভাবে নেন প্যারাগ্রাফের জন্য আপনারা পি নেবেন ঠিক আছে পি নেওয়ার পরে আচ্ছা এখানে দিতে পারেন আচ্ছা আমি এখানে দিলাম এন্ড লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপ প্রজেক্ট ঠিক আছে এখন কি করব আমরা এটাকে এই যে পি যে প্যারাগ্রাফ ট্যাগটা আছে এটারে ক্লোজ করে দিতে হবে এটাকে ক্লোজ করে দিতে হবে আমার স্ক্রিনটা একটু জুম হয়ে গেছে এটা একটু কমাই দিই ঠিক আছে জুমটা কমাই দিই এরপরে যে আমরা এখানে যেমন হচ্ছে এটাকে ক্লোজ করছি এই যে কোলন চিহ্নটাকে ক্লোজ করে দিছি সেম ভাবে আপনারা এটাকে ক্লোজ করে দিবেন দেওয়ার পরে এই যে ফার্স্ট ব্র্যাকেট আছে ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজ করে দিতে হবে ঠিক আছে ব্র্যাকেটটা ক্লোজ করে দিলে এই কোলন চিহ্নটা দিতে হবে এরপরে কোলন চিহ্নটা দিতে হবে এরপরে যদি আরো অ্যানাদার কোনো প্যারাগ্রাফ নিতে চান হ্যাঁ সেম ভাবে অ্যানাদার প্যারাগ্রাফ নিতে পারবেন তো আচ্ছা প্যারাগ্রাফে যদি এখানে যে মনে করেন যে এই প্যারাগ্রাফটা আমরা এখানে নিয়েছি এখানে ফুল স্টপ দিতে পারেন তো আচ্ছা এখান থেকে প্যারাগ্রাফটা শেষ তো আচ্ছা এখানে যদি আরও যদি কোনো প্যারাগ্রাফ নেওয়ার প্রয়োজন হয় এই প্যারাগ্রাফের লাইনটাকে যদি কপি করে আপনি এখানে নিচে বসায় দেন প্যারাগ্রাফ যদি নিতে চান বা হচ্ছে টেক্সট ডকুমেন্ট যদি নিতে চান তো আচ্ছা প্যারাগ্রাফ আমরা এটা কপি করে আবার নিচে বসাই দিলাম তো আচ্ছা এখন কি করতে হবে এই যে স্ক্রিপ্টটা শুরু করছি না এই স্ক্রিপ্টটাকে ক্লোজ করে দিই তো আচ্ছা আমরা আর আর কোনো কিছু ইউজ করতেছি না এখন যে এটা এন্টার দিয়ে স্ক্রিপ্টটা ক্লোজ করে দিবেন ঠিক আছে এই স্ক্রিপ্টটা ক্লোজ করে দিবেন এরপরে এই হেড এই যে উপরে যে হেডটা আছে বডিটা আছে এই দুটো সেম ভাবে ক্লোজ করে দিবেন এখানে হেড তো দেওয়াই হয় নাই স্যার
শুধু বডি দেওয়া হয়েছে আমরা আমরা যদি হেড না দিয়ে থাকি তাহলে হচ্ছে এখানে হেড আমরা দিব না ঠিক আছে তো আচ্ছা আমরা বডিটা ক্লোজ করব তাহলে হচ্ছে এই বডিটা ক্লোজ করব আর এইচটিএমএল যেটা দিছি এটা ক্লোজ করে দিব হয়ে গেল না যদি হেড দিয়ে যদি হেড দেই তাহলে হেডটা ক্লোজ করে দিব যদি আমরা হেড ইউজ করি নাই এখানে কোনো হেডের কাজ নাই তো আচ্ছা আমরা এটা তো আছে এখন এইচটিএমএলটা ক্লোজ করে দিই এইচটিএমএল ঠিক আছে এখানে যদি আমি হেড লিখি তাও ধরবে না কিন্তু তাও এই ফাইলটা শো করবে তো আছে এখন এটাকে সেভ দিই তো আছে এই স্টেটমেন্ট আন্ডারস্কোর কোড ডট এইচটিএমএল তো আছে এই ফাইলটাকে যদি এখন আমরা ওপেন করি স্টেটমেন্ট দিস ইজ এ এলইডি পিকফেস মানে যেভাবে লিখছি এইভাবেই আর কি আশা করি বুঝতে পারছেন এই টেক্সট গুলো আরো বড় করতে পারবেন ছোট করতে পারবেন যদি আপনারা মনে করেন যে এগুলো আছে এই যে এইচ ওয়ান টা আছে এইচ টু করে দেন এগুলো না হচ্ছে তাহলে এগুলো আবার ছোট হবে আবার এইচ থ্রি করে দিলে আরো ছোট হবে এইচ ফোর করে দিলে আরো ছোট হবে হ্যাঁ ভাবে আমি কোনো কালার করতে চাই কি করব স্যার কালারে পরে আসতেছি কালার তো চেঞ্জ করবই স্যার প্যাডটা একটু দেখান তো স্যার সবই তো ঠিক আছে কিন্তু রান হচ্ছে না তো সবই ঠিক আছে হ্যাঁ স্যার দেখান দেখি স্যার এভাবে লিখছে আচ্ছা আমি আমি আমারটা বন্ধ করে দিই তাহলে আপনারটা দেখতে পারেন জাভাস্ক্রিপ্ট বানানটা ভুল আছে ওই যে ওখানে জাভাস্ক্রিপ্ট দেখেন বানানটা ভুল আছে এস নাই এস নাই থ্যাংক ইউ স্যার ওয়েলকাম এটা হয়েছে জাভাস্ক্রিপ্টে কমেন্ট কিভাবে ব্যবহার করে তো আছে কমেন্টের ট্যাগটা দিব ঠিক আছে স
স্যার আমারটা রান হচ্ছে না স্যার এখানে লেখেন যে হচ্ছে সিঙ্গেল আচ্ছা দেখতেছি আচ্ছা নতুন করে একটা ফাইল নেন তো হচ্ছে সিঙ্গেল তো আছে জাভাস্ক্রিপ্টে কমেন্ট কিভাবে মানে কমেন্ট কিভাবে ইউজ করে ঠিক আছে তো জাভাস্ক্রিপ্ট ব্যাখ্যা করার জন্য বাসের কোডকে প্রথম মানে পড়ার জন্য হ্যাঁ কমেন্ট সমূহ যুক্ত করা যায় তো সিঙ্গেল কমেন্ট লাইন কিভাবে মানে ডাবল স্ল্যাশ দিয়ে কিভাবে যুক্ত করা যায় এটা দেখাচ্ছি ঠিক আছে এই জন্য হচ্ছে সিঙ্গেল তো আচ্ছা এখানে একটা ইয়ে নেন তো আচ্ছা সিঙ্গেল আন্ডারস্কোর মনে থাকে সিঙ্গেল লাইন হচ্ছে কমেন্ট ঠিক আছে সিঙ্গেল লাইন আন্ডারস্কোর কমেন্ট ডট এইচটিএমএল আপনার আপনারটা যদি রান না হয় আপনি আগে বলবেন না তাহলে একটা থেকে আরেকটা আসতেছি কিসের জন্য দেখেন দেখি কেন রান হয় না স্ক্রিন শেয়ার দেন কোড দেখান কোড দেখান কোড দেখান জুম করেন জুম করেন স্যার H1 ক্লোজিং এ ট্যাগ মাঝখানে সেমিকোলন দিতে স্যার ডাবল H1 ট্যাগটা ঠিক করে দেন ঠিক আছে তো হচ্ছে সিঙ্গেল লাইন আন্ডারস্কোর কমেন্ট ডট এইচটিএমএল তো হচ্ছে এই ফাইলটাকে এখন নোটপ্যাডের সাহায্যে ওপেন করেন ঠিক আছে লেস দেন এইচটিএমএল দিয়ে হচ্ছে বডিটা দিবেন যে বডিটা দিবেন প্রথমে লেস দেন দিয়ে স্ক্রিপ্ট দিবেন স্ক্রিপ্ট দেওয়ার পরে টাইপ তো হচ্ছে কমেন্টটা আসলে কি টাইপ হয় এখন এই যে ডাবল স্ল্যাশ দিবেন ডাবল স্ল্যাশ দেওয়ার পরে স্পেস দিয়ে লিখবেন রাইট এ হেডিং অত
অথবা লিখতে পারেন যে রাইট এ কমেন্ট বা আছে, তো এখানে আমি লিখে দিলাম রাইট এ হেডিং, ঠিক আছে। তো আছে এরপরে এখানে লেখেন ডকুমেন্ট, এর আগে যেভাবে লিখছেন তো আছে ডকুমেন্ট, তো হচ্ছে ডকুমেন্ট এখানে আবার দেন রাইট ডকুমেন্ট রাইট, এখানে দিবেন ডকুমেন্ট রাইট, ঠিক আছে। ডকুমেন্ট রাইট দেওয়ার পরে যদি আমি এখানে আছে প্যারাগ্রাফ দিই তাহলে কি করব, তো এর আগে তো আমরা প্যারাগ্রাফ করলাম, তাই আচ্ছা আমরা যদি এইচ ওয়ান দিতে পারি, এখানে আছে এইচ ওয়ান দিতে পারি, তাহলে এইচ এইচ ওয়ান দিয়ে তো এখানে আমরা লিখে দিই যে হচ্ছে দিস ইজ এ প্যারাগ্রাফ, বুঝতে সুবিধার জন্য লিখে দিই দিস ইজ এ প্যারাগ্রাফ প্যারাগ্রাফ প্যারাগ্রাফ, ঠিক আছে। তো আচ্ছা আবার যে এইচ ওয়ানটাকে ক্লোজ করে দিবেন, এইচ ওয়ানকে ক্লোজ করে দেন, এইচ ওয়ানকে ক্লোজ করে দেন, ব্র্যাকেটকে এরপরে ব্র্যাকেটকে ক্লোজ করে দেন, এরপরে কোলন চিহ্ন দিন, ঠিক আছে। এইভাবে দেওয়ার পরে আরো যদি ডকুমেন্ট অ্যাড করতে চান তো হচ্ছে এইটাকে কপি করে আপনারা এখানে আরো ডকুমেন্ট অ্যাড করতে পারেন, আরো এরকম যতগুলো ডকুমেন্ট অ্যাড করবেন হ্যাঁ এগুলো অ্যাড করতে পারেন। তো আছে যেমন হচ্ছে আমরা এটাতে হচ্ছে এইচ ওয়ান ইউজ করছি, এটাতে আপনারা হচ্ছে এইচ টু ব্যবহার করতে পারেন, 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 সমস্যা নাই। তো যেমন হচ্ছে আর একটা দিতে পারেন, তো হচ্ছে এটাতে আমরা কোনো আমরা মনে করেন যে এটা এটা ডিরেক্ট হচ্ছে আমরা এটা প্যারাগ্রাফ টাইপ করে দিলাম, তো এটা হেড দিব না, আচ্ছা এটা প্যারাগ্রাফ টাইপ করে দিলাম, আচ্ছা হেড তো একটাই দিব, দুইটা দিব না, এটা প্যারাগ্রাফ টাইপ করে দিলাম, ঠিক আছে। একটা হেড দিলাম, একটা প্যারাগ্রাফ টাইপ করে দিলাম, তো বাকিগুলো যতগুলো দিবেন এগুলো হচ্ছে প্যারাগ্রাফ টাইপ করে দিবেন, বাকি যেগুলো দিবেন ওগুলো হেড একটা দিবেন, সুস্থ প্যারাগ্রাফ টাইপ করে প্যারাগ্রাফ টাইপ আপনারা মনে করেন যে বড় ছোট করতে পারবেন। এরপরে এটা নিচে এসে এই যে স্ক্রিপ্টটা লিখছি না, স্ক্রিপ্টটা এখন এটাকে ক্লোজ করে দেন, স্ক্রিপ্ট HTML body HTML স্যার আগে বডি হবে তো স্যার বডি দিতে হবে না স্যার আগে বডিটা দিতে হবে রাইট আগে বডিটা দিব আগে বডিটা ক্লোজ করে দেব পরে HTML টা ক্লোজ করে দেব আর বডিটা শুরু করতে বডিটা ক্লোজ করে দিই আর HTML HTML টা যেহেতু উপরে আছে HTML টা পরে এখানে শুধু কি ব্যবহার করছি বলেন তো এক্সট্রা কি ব্যবহার করছি কমেন্টের জন্য ডাবল স্ল্যাশ রাইট এ হেডিং ডাবল স্ল্যাশটা ব্যবহার করা হয়েছে তাছাড়া আর কোনো কিছুই যুক্ত করা হয়নি তো লাইনগুলো মনে করেন যে এই ডাবল স্ল্যাশ দিয়ে শুরু হয় এই কমেন্টের সিঙ্গেল কমেন্টের সিঙ্গেল কমেন্টের জন্য এই ডাবল স্ল্যাশ দিয়ে শুরু আশা করি মনে থাকবে তাই তো থাকবে না না বোঝেন নাই স্যার এইচটিএমএল এর মধ্যে ক্ষেত্রে কমেন্ট ট্যাগটা কি স্যার
HTML এর কমেন্ট ট্যাগ এই যে স্ল্যাশ স্টার এগুলো তো না স্যার দেখা দিই হ্যাঁ এটা হচ্ছে HTML এর কমেন্ট আশা করি বুঝতে পারছেন স্যার বুঝতে পারছি স্যার নামাজের সময় তো হয়ে গেল নামাজের বিরতি দিয়ে দেব ঠিক আছে নামাজের বিরতি নামাজের পরে আবার আমরা শুরু করব ঠিক আছে পাঁচটায় স্যার এখন যদি মাল্টি লাইন যদি কমেন্ট যেমন হচ্ছে একটা লাইনের কমেন্ট এখানে ঠিক আছে তাহলে যদি আমরা অনেকগুলো লাইনে মানে লাইনে যদি কমেন্ট ইউজ করতে চাই সেক্ষেত্রে কি করতে হবে হচ্ছে এই জন্য আপনারা হচ্ছে মাল্টি লাইন কমেন্টের জন্য নতুন করে একটা একটা টেক্সট ডকুমেন্ট আছে এখানে লিখে রাখেন যে হচ্ছে মাল্টি আন্ডারস্কোর লাইন আন্ডারস্কোর কমেন্ট এক্সটেনশন দিবেন কি HTML ঠিক আছে এর আগে যেটা আমরা করলাম সেটা হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্ট ঠিক আছে এখন মাল্টি লাইন কমেন্ট আমরা ব্যবহার করব তো হচ্ছে মাল্টি লাইন কমেন্ট ব্যবহার করার জন্য আবার হচ্ছে এডিট উইথ নোটপ্যাড আর তো হচ্ছে সিঙ্গেল লাইন আমরা যেভাবে ইয়া করছি এর চেয়ে একটু ডিফারেন্ট তো হচ্ছে দেখা দিচ্ছি অল্প একটু ডিফারেন্ট আছে তো হচ্ছে HTML নিয়ে প্রথমে এরপরে বডিটা নিবেন স্যার আগেরটা আমার কোডটা ধরে নাই এতক্ষণ বললেন না কেন নেটওয়ার্ক ইয়া হয়ে গিয়েছিল স্যার কানেকশন আউট হয়ে গিয়েছিল যখন যে ট্যাগটা করানো হয় এই সময় বলবো ঠিক আছে নতুন ট্যাগে ধরলে আবার হচ্ছে কানেকশন ডিসকানেক্ট হয়ে গিয়েছিল স্যার আচ্ছা আগের ট্যাগটা দেখেন এই যে দেখেন আগের ট্যাগটা দেখেন একটু শেয়ার দিই স্যার ওকে এই যে স্যার অন মিউট করে দাও সাউন্ড মিউট করে দাও সাউন্ডটা মিউট করে দেন জাভা স্ক্রিপ্ট বানানটা দেখেন তো এই যে একটা এস অতিরিক্ত যোগ হয়েছে এক্সট্রা কেটে দেন লাস্টে হ্যাঁ এই লাস্টের এসটা কেটে দেন এখন দেখেন ঠিক আছে স্যার ট্যাগের ওখানে কাটা দেবে স্যার স্যার জাভাস্ক্রিপ্টে লেখা আছে এস স্যার স্যার মনে হয় জাভা স্ক্রিপ্টের সাথে তো এস যোগ হবে না লাস্ট জি স্যার ওটা এক্সট্রা দিতে স্যার তিন নম্বরের ফার্স্ট তিন নম্বরের স্ক্রিপ্ট হ্যাঁ ওখানে ওখানে ওটা কাটা যাবে এসটা কাটা যাবে হ্যাঁ এরপর লাইনগুলো তো ইয়া আসে না স্যার এই যে এইচটিএমএল ক্লিক করলে এটা ট্যাগ আসে না এটা তো কমেন্ট এটা যখন আপনি সার্ভারে ব্যবহার করবেন তখন এটা শো করবে আচ্ছা স্যার আপনি সেভ দেন সেভ স্যার এসটা কেটে দাও সেভ করে রাখেন হ্যাঁ এটা এসটা কেটে দাও ঠিক আছে এই ট্যাগগুলো সেভ করে রাখেন
যখন আমরা লাইভ প্রজেক্ট করব তখন আরো এগুলো বিস্তারিত বুঝতে পারবেন, ঠিক আছে? তো আছে মাল্টি লাইন কমেন্ট, ঠিক আছে? আচ্ছা মাল্টি লাইন কমেন্টের জন্য আপনারা আছে সেম ভাবে আছে আগে যে স্ক্রিপ্ট নেন, আচ্ছা স্ক্রিপ্ট পেজে যে এখানে দেখেন স্ক্রিপ্ট এসসি চাপ দিলে আছে স্ক্রিপ্টটা চলে আসবে, স্ক্রিপ্টটা নিয়ে আছে একটা স্পেস দিয়ে আছে এখানে লিখবেন যে আছে টাইপ, এখানে টাইপ, ঠিক আছে? এরপরে ইকুয়াল দিবেন, ইকুয়াল দেওয়ার পরে কোটেশন দিবেন, কোটেশন দেওয়ার পরে এখানে দিবেন হচ্ছে টেক্সট, এই যে এখানে দেন টেক্সট আছে টেক্সটটা দেন, টেক্সট দেওয়ার পরে স্ল্যাশ দেওয়ার পরে জাভা জাভা স্ক্রিপ্ট, ঠিক আছে? আচ্ছা দিবেন জাভা স্ক্রিপ্ট। তো অনেকে এই যে জাভা স্ক্রিপ্ট বানানটা ভুল করতেছেন, তো আছে এই যে এই যে জাভা স্ক্রিপ্ট, জাভা স্ক্রিপ্ট এমন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ এই প্রোগ্রাম এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা হচ্ছে মেশিন, মানে যে কমেন্ট গুলো দিবেন বা যে কাজগুলো মানে মেশিন হচ্ছে এই ভাষাগুলো বুঝে নেয় অটোমেটিকলি, মানে আপনারা কি বলতে চাচ্ছেন বা হচ্ছে কি কাজ করতে চাচ্ছেন মেশিন এগুলো বুঝে নেয়, বোঝার চেষ্টা করে, বুঝছেন? তো এই জাভা স্ক্রিপ্টে যদি আপনারা বানান ভুল করেন বা হচ্ছে কমেন্ট ভুল করেন তাহলে কিন্তু ডাবল কোটেশন হবে না, কোটেশন এই যে এখানে কোটেশন ডাবল কোটেশন, যেমন হচ্ছে এখান থেকে শুরু করছি এখানে কোটেশন দিয়ে শেষ করে দিব, ঠিক আছে? তো যে এখন মাল্টি লাইন যদি আপনারা ইউজ করতে চান, মাল্টি লাইন কমেন্ট, মাল্টি কমেন্ট যদি ইউজ করতে চান, তো হচ্ছে একটা স্ল্যাশ দিবেন এরপরে স্টার দিবেন, ঠিক আছে? স্টার দেওয়ার পরে এই যে নিচে লিখে দিবেন তা কোড বিলো, বিলো করে দিবেন, এখানে বিলো আছে, হ্যাঁ এই বিলো বিলো, উইল দেখেন তো এখানে উইল আছে কিনা, উইল নাই, উইল রাইট, উইল রাইট ওয়ান হেডিং একটা হেডিং ইউজ করব এবং হচ্ছে দুইটা প্যারাগ্রাফ ইউজ করব, প্যারাগ্রাফ, ঠিক আছে? দুইটা প্যারাগ্রাফ এটা দেওয়ার পরে কি করবেন, এই এইটাকে ক্লোজ করে দিবেন, এটাকে ক্লোজ বলেন বলেন স্যার, এস লিখছেন প্যারাগ্রাফের জায়গায় শেষে, প্যারাগ্রাফ শুনে এইচ এস হবে, এইচ প্যারাগ্রাফ, ঠিক আছে? জি স্যার। এখন হচ্ছে আপনারা যে ডকুমেন্ট দেন, হচ্ছে ডকুমেন্ট 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 রাইট, যে আমরা যেহেতু দিছি এখানে দিছি যে হচ্ছে ওয়ান হেডিং, তো হচ্ছে একটা হেডিং দিয়ে দিই, তো এইচ ওয়ান দিয়ে দিই, এইচ ওয়ান দিয়ে দিই একটা,
হচ্ছে এইচ ওয়ানটাকে এখন ক্লোজ করে দিবেন, ঠিক আছে? তো হচ্ছে যেহেতু আমরা এই যে এখানে যে এখানে হচ্ছে কোটেশন দিছি, তো হচ্ছে কোটেশন দেন, ঠিক আছে? এই ব্র্যাকেটটাকে আগে ব্র্যাকেট ক্লোজ করতে হবে না আগে কোটেশন দিতে হবে? মানে আগে আগে ব্র্যাকেট দিব, এটার পক্ষে কয়জন আছে? আগে ব্র্যাকেট দিব কয়জন আছেন? ব্র্যাকেটটা ক্লোজ করে দিব, এর পক্ষে কয়জন আছেন? কেউ নাই? কেউ নাই স্যার? না স্যার, তার আগে আপনার কোটেশন হবে তারপর ব্র্যাকেট ক্লোজ হবে। রাইট, আগে কোটেশন হবে তারপরে ব্র্যাকেটটা ক্লোজ, ব্র্যাকেট, কারণ এই কোটেশনটা হচ্ছে ভিতরে, এই কোটেশনটা হচ্ছে ভিতরে, ঠিক আছে? এই কোটেশনটা যে বাইরে থাকতো তাহলে আমরা বাইরে কোটেশনটা দিতাম, ঠিক আছে? কোটেশনটা ভিতরে ছিল এই জন্য এই কোটেশনটা ভিতরে। তো আছে এখন কোলন চিহ্ন দিয়ে এটাকে ক্লোজ। তো আছে এরপরে হচ্ছে আপনারা এইটাকে যেহেতু হচ্ছে আমরা হেডিং নিলাম, এরপরে আমরা যেগুলো নেব হচ্ছে প্যারাগ্রাফ, ঠিক আছে? হচ্ছে এরপরে দুইটা আমরা প্যারাগ্রাফ, তো হচ্ছে প্যারাগ্রাফ নিতে গেলে হচ্ছে শুধুমাত্র এখানে এই পি দিয়ে দেন, এটাতে পি দিয়ে দেন, নিয়ম একই, তো হচ্ছে খালি শুধুমাত্র এখানে পি দিয়ে দেন, ঠিক আছে? এরপরে এই যে স্ক্রিপ্টটা শুরু করছেন না, এই স্ক্রিপ্টটা এখানে ক্লোজ করে দিতে হবে। আচ্ছা স্ক্রিপ্টটা, স্ক্রিপ্টটা ক্লোজ করে দিতে স্ক্রিপ্টটা ক্লোজ করে দিবেন। এরপরে এই বডিটা আগে দিবেন, ঠিক আছে? বডিটা শুরু করছেন, এই বডিটা আগে বডিটা ক্লোজ করে দিতে হবে। এখন বডিটা ক্লোজ করে দিই, এরপরে এইচটিএমএল, ঠিক আছে? আচ্ছা এইচটিএমএলটা ক্লোজ করে দিলাম, এইচটিএমএলটা ক্লোজ করে দিলাম। দেওয়ার পরে এখন সেভ দেন। উঠে নেন, ঝটপট উঠে নেন। রান করছে স্যার। হয়ে গেছে স্যার, দেখান দেখি, দেখান দেখি। দেখতে পাচ্ছেন স্যার? হ্যাঁ দেখতে পাচ্ছি। স্টপ করবে স্যার? যদি লাইনের শেষে যদি আপনারা এই কমেন্ট ব্যবহার করতে চান, তো হচ্ছে এখানে লেখে নতুন করে একটা টেক্সট ডকুমেন্ট নেন, তাহলে টেক্সট ডকুমেন্টের নাম দিতে পারি, কি দেব লাইনের শেষে যেহেতু ওটা হবে, এটাকে দেন ইন্ট, ইন্ট দেন, ইন্ট দিয়ে আন্ডারস্কোর দেন, দেওয়ার পরে হচ্ছে লাইন, কমেন্ট, আন্ডারস্কোর দেন কমেন্ট, কমেন্ট, আছে ইন লাইন কমেন্ট। হ্যাঁ কমেন্ট দেওয়ার পরে এখানে কমেন্ট ডট এইচটিএমএল, ঠিক আছে?
তাহলে এখন এটা এটা নোটপ্যাডের সাহায্যে এটা কি পারবেন এইটা একটা করতে পারবেন? হ্যাঁ না স্যার আপনি একটু দেখে দেন, আমি তো কখনো দেখিনি, তবে ব্যস্ত করে পারবো স্যার। এই স্ক্রিপ্ট জাভা জাভা স্ক্রিপ্ট এগুলো এইচটিএমএল বডি এগুলো সবকিছু কমপ্লিট করতে পারবো। আচ্ছা ওকে, আমি আশা করি আপনারা পারবেন, তাড়াতাড়ি শিখতে পারবেন এটা আশা করি। তো আচ্ছা প্রথমে এইচটিএমএল দেন, ঠিক আছে এইচটিএমএল দেন, এইচটিএমএল দেওয়ার পরে পরে এরপরে দিবেন যে বডি, ঠিক আছে বডি, বডি দেওয়ার পরে কি লিখবেন? জাভা এইচটিএমএল এ জাভা ব্যবহার করার জন্য কি দিতে হবে? হ্যাঁ স্ক্রিপ্ট দিতে হবে, স্ক্রিপ্ট টাইপ, স্ক্রিপ্ট টাইপ, স্ক্রিপ্ট দেওয়ার পরে টাইপ দিব, তারপরে কি করব ইকুয়াল দিব, ইকুয়াল কোটেশন টেক্সট অবলিক টেক্সট স্ল্যাশ জাভা স্ক্রিপ্ট, জাভা স্ক্রিপ্ট এরপরে কি করবেন? এই যে একটা ডকুমেন্ট নেন, একটা ডকুমেন্ট, যে কোনো একটা ডকুমেন্ট, ডকুমেন্ট ডকুমেন্ট তো আছে, আমরা স্ল্যাশ নিতে হবে না কেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোথায় স্ল্যাশ নেবেন স্যার? আগেরটা স্ল্যাশ না, না আগেরটা স্ল্যাশ দিছি, কিন্তু এটা আমরা লাইনের শেষে কমেন্ট ব্যবহার করব, এটা তো শুরুতে বা মাঝে ব্যবহার করব না, মাল্টি লাইনে ব্যবহার, ঠিক আছে? তো আমরা যেহেতু শেষে ব্যবহার করব এই জন্য আমরা লাইনটাকে লিখে দিই আগে, হচ্ছে এখানে লেখেন এল ই টি ই, এটাকে ক্লোজ করে দেন, এটা ক্লোজ করে দিলে এটাকে এই হচ্ছে এলইডি পি ডি কাকে এলইডি পি কে আমরা কি করব ডাবল কোটেশন দিতে হবে, এটাকে একটু ভুলে গেছে আগে কোটেশন দিয়ে আমরা আছে দেখি এল ই টি পি কোটেশন দিয়ে এটাকে ক্লোজ করে দিন, ঠিক আছে? তাহলে এটা ঠিকঠাক কাজ করবে, দেওয়ার পরে কোলন চিহ্ন দেন। এরপরে এখানে লেখেন যে রাইট হচ্ছে রাইট কি দিবেন হচ্ছে এলইডি রাইট এলইডি, তাহলে এটার মধ্যে এই লাইনটার শেষের মধ্যে কি হচ্ছে কমেন্ট ধরবে এলইডি, ঠিক আছে? হচ্ছে এখন এখন এখানে লেখার পরে এখন হচ্ছে দেন এখানে যে ডকুমেন্ট, আবার হচ্ছে ডকুমেন্ট দেন, ডকুমেন্ট দেওয়ার পরে ডট দিয়ে রাইট দিবেন, ফার্স্ট ব্র্যাকেট দেন, ব্র্যাকেট দেওয়ার পরে এখানে হচ্ছে কোটেশন দেন, কোটেশন দেওয়ার পরে এখানে একটা নাম লিখে দেন, ঠিক আছে? এখানে একটা নাম লিখে দেন, এখানে একটা নাম লিখে দেন, আচ্ছা আমি একটা নাম লিখে দিলাম, এটাকে কোটেশন দিয়ে ইয়ে করে দেন ক্লোজ করে দেন। তো আছে এখানে এই যে এই নামটা এখানে আছে আশ্চর্য বোধক চিহ্ন ইউজ করতে চাইলে ইউজ করতে পারেন, এটাকে এখন ক্লোজ করব না। কোলন চিহ্ন দিয়ে হ্যাঁ এখানে এখন লেখেন যে রাইট রাইট, এই যে এখানে যে নামটা দিবেন হ্যাঁ, তো আছে এই নামটা এখানে ইউজ করতে পারেন, আছে এই নামটা এখানে ইউজ করতে পারেন, এ রিদি দিছি তো আছে এখানে এই রিদি দেন, এই আছে এটাকে ক্লোজ করে দেন, ঠিক আছে? দেওয়ার পরে এটা নিচে আসে,
তো আচ্ছা এই যে এখানে যেহেতু আমরা এই যে আশ্চর্যবোধক চিহ্নটা ইউজ করছি, তো আচ্ছা এইখানে আপনারা আশ্চর্য তো আছে। এখন এই যে এখানে স্ক্রিপ্ট দিয়ে শুরু করছি না, এখানে স্ক্রিপ্টটা এখানে ক্লোজ করব, এই ট্যাগটা এখানে ক্লোজ করব। এরপরে আছে যে বডিটা ক্লোজ করে দেন, এখানে বডিটা ক্লোজ করে দেন, বডিটা ক্লোজ করে দিবেন, তারপরে এইচটিএমএলটা ক্লোজ করুন, এইচটিএমএল ঠিক আছে। বুঝছেন না বোঝেন নাই, বুঝতে কারো কোনো, বুঝতে কারো কোনো সমস্যা আছে? এই যে এখানে একটা ভুল করছি বলেন তো, কোথায় কোথায় ভুল করছি বলেন তো? জি স্যার কোটেশনটা, হ্যাঁ এই যে এখানে একটা কোটেশন এই জায়গায় এই এই জায়গায় এই জায়গার মধ্যে আরেকটা কোটেশন হবে, হ্যাঁ এই জায়গার মধ্যে আরেকটা কোটেশন। যে এখন ঠিক আছে এইভাবে আরো ঠিক না স্যার, তারপরে তো আরো দিতে হবে তাই না? এরপরে হচ্ছে ডাবল, এই যে আমরা কমেন্ডের জন্য কি ব্যবহার করব, ডাবল স্ল্যাশ ব্যবহার করব, তো আছে ডাবল স্ল্যাশ দিবেন, ডাবল স্ল্যাশ এই ডাবল স্ল্যাশ দিবেন, ডাবল স্ল্যাশ দেওয়ার পরে এখানে লিখবেন যে রাইট, হচ্ছে যে রাইটটা নিয়ে আসবেন, রাইট দেওয়ার পরে হচ্ছে কোটেশন দিয়ে আপনারা এই যে এই যে এখানে যে নামটা দিয়েছেন ইনপুট, তো আছে এই নামটা এখানে দিবেন, আছে নামটা, আছে এই নামটা দেখেন এখানে চলে আসছে, তো আছে এই নামটা দিয়ে কোটেশন দিয়ে দিবেন। কাজ করে না এইখানে তো শো করবে না, এটা এইখানে তো আরো হচ্ছে আমরা ইয়া দিই নাই, এই ট্যাগটা তো আমরা কোনো একটা ট্যাগের সাথে এটাকে ইনক্লুড করব তাই না? আচ্ছা দেখি এলইডি পি জি স্যার, আমার একটা প্রশ্ন ছিল স্যার, বলেন স্যার এলইডি পি লাইনে ডকুমেন্টের পরে ডট ডকুমেন্টের এখানে দিছি এখানে রাইট দিয়ে নেই ঠিক আছে, এই জন্য এটা শো করে নেই রাইট। সাগর মোল্লা থ্যাংক ইউ।
স্যার রাইটের আগে কি ডাবল স্ল্যাশ দিতে হবে এটাতেও? হ্যাঁ ডাবল স্ল্যাশ দিতে হবে, যার ডাবল স্ল্যাশ দিয়ে ডাবল স্ল্যাশ দিয়ে এখানে লিখতে হবে, আবার রাইট লিখতে হবে, এখানে রাইট লিখতে হবে, ঠিক আছে রাইট লিখতে হবে, কাজ এই রাইট দেওয়ার পরে আমরা হচ্ছে এই যে এখানে যেমন হচ্ছে আমরা এই যে হচ্ছে আমরা কলম দিয়ে আমরা হচ্ছে এখন যদি এখানে এলইডিপি লিখে দেই, এই এলইডিপি লিখে দেই, এলইডিপি লিখে দেওয়ার পরে এটাকে যদি আমরা ক্লোজ করে দিই, এখন দেখেন কাজ করে, তখন আমরা এই যে এখানে শুধুমাত্র এই যে স্যার এই যে রাইট দিই নাই ওই জন্য এটা দাঁড়ানো, এখন এটাকে কিন্তু স্যার দুইটা তো এক লাইনে আসছে, দুইটা এক লাইনে আসছে, যদি আমরা এই যে এলইডিপি না দিয়ে যদি এখানে দেই হ্যালো, এখানে যদি হ্যালো, এখানে যদি হ্যালো লিখি, এখানে তো আমরা হাই হ্যালো দিব, ঠিক আছে আচ্ছা এটাকে এলইডিপি দেওয়া যাবে না, কারণ এটা তো আর টাইটেল না, আচ্ছা এখানে আমরা হ্যালো দিই, এখানে হ্যালো দেন, তো আছে এই যে এখন দেখেন যে হ্যালো রি দিয়ে আসবে, এই লাইনটাকে আবার ঠিক করতে হবে, এই লাইনটা ঠিক করতে হবে, করে ইচ্ছা না স্যার না শো করবে, শো করবে, শো করবে, এই যে এটা উঠাই দিছি তো, এই যে যদি আপনারা যদি এখানে হ্যালো দেন আছে এই যে এই লাইনটাকে শো করে, এই যে এটাকে ঠিক আবার ক্লোজ করে, ক্লোজ করে দিয়ে যে এটা কলন দেন, কলন দেওয়ার পরে এই যে ডাবল ডাবল স্ল্যাশ দেন, স্ল্যাশ দেওয়ার পরে এখানে দেখেন যে রাইট কোটেশন দিয়ে দেন যে শো করবে না মানে শো করবে, এই দেখুন এখন চেপ দিই, এখন ঠিক আছে হবে স্যার, হ্যাঁ জি স্যার, এই যে এখন দেখুন স্যার হ্যালোর পরে স্পেস একটা হলে ভালো হতো না? হ্যাঁ স্পেস দিতে পারেন, ব্রেক করে দিতে পারেন, তো হ্যালোটা নাও দিতে পারেন, আমি জাস্ট আর কি দেখাইলাম, বিআর ট্যাগ ইউজ করলে হবে, হ্যাঁ বিআর ট্যাগ ইউজ করতে পারেন, আমি জাস্ট হচ্ছে আপনাদেরকে দেখলাম যে হচ্ছে এই ইন লাইনে লাইনের শেষের মধ্যে কিভাবে কমেন্টটা অ্যাড করতে, ঠিক আছে ওকে দেখবেন, দেখেন ট্যাগটা উঠে নেন, ঠিক আছে স্যার প্রেজেন্ট কি নামাজের পর করবেন? না নামাজের পর প্রেজেন্ট আদান দিচ্ছে স্যার, দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছি, ভুল কি করলাম স্যার? দেখান দেখি, আচ্ছা আমি আজকে আপনার স্ক্রিন আপনার স্ক্রিন দেখতেছি, রাইট লিখে নাই তো স্যার, ও নিচে আপনি হচ্ছে ওই যে উপরে ওই যে ডাবল কোটে ডাবল স্ল্যাশ দেওয়ার পরে রাইট দেন নাই স্যার, রাইট দিছে ঠিকই কিন্তু কোন লাইনে দিছে, চলে গেছে স্যার না, এই যে হ্যাঁ এই যে এবার হইছে স্যার, ওই যে উপরে একটা হ্যালো করে দেন, এলইডি পিটা বাদ দিয়ে হ্যালো করে দেন, হ্যালো দেন, উপরের লাইনটাও দেন হ্যালো, নামাজের বিরতি, ঠিক আছে 30 মিনিট নামাজের জন্য বিরতি, ওকে স্যার খোলা থাকলে এর ভিতরে শিখতে হবে।